আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্টকে, যিনি গত কিছুদিন আগে আমাদের এটিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন। ওনার কোমর ব্যথার জনিত এবং পাশাপাশি আরো কিছু সমস্যা নিয়ে উনি এসেছেন আমাদের এখানে। প্রথম দিন যখন এসেছিলেন, ওনার কি অবস্থা আসলে আমরা ওনাকে রিসিভ করেছি সেটার উপরে উনি আমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন। আসুন দর্শক, কথা বলার আগে সেটা একবার একটু আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম নীলিফা সুলতানা, আমি সিলেট মলিবাগ থেকে আসছি। আমার বয়স 57। আমার সমস্যাটা অনেক দিন থেকেই, এটা 14-15 বছর হয়ে গেছে সমস্যা। আমার তো ঘাড়েও ব্যথা, কোমরে, হাঁটুতে, বিভিন্ন জায়গায়, মানে কোনো জায়গায় বাদ নাই ব্যথা, প্রচুর ব্যথা, সহ্য করার মতন। আমি অনেক ডাক্তারও দেখিয়েছি, দেখে আমার কোনো উপকার হয়নি। পরে এখানে এ পেয়ে এখানে আসছি, 4-5 জন ডাক্তার দেখিয়েছি। এটা ট্রিটমেন্ট দিয়েছে, ওষুধ দিয়েছে, তবে দুজনেই বলেছে ব্যায়াম করার জন্য। একজন ব্যায়াম করে দিয়ে করেছি 15 দিন সিলেটে, তারপর কোনো উপকার হয়নি। আমি তো টিভিতে, ভিডিওতে, টিভিতেই ওনার অনেক আগে থেকে আমি প্রোগ্রাম, মনে হয় 5-6 বছর হয়ে গেছে দেখছি, দেখতেছি। তো অনেক সমস্যা ছিল বলে আমি আর মানে ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। এখন দেখি বাধ্য হয়ে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তখন যোগাযোগ করেছি। আমার সমস্যা কি, আমি হাঁটতে পারি না একদম, হাঁটা চলা খুব কষ্ট হয়। আমার ডায়াবেটিস আছে যে আমার হাঁটতে হবে, আমি এগুলো বন্ধ হয়ে গেছে একদম, পারি না হাঁটলেই মানে ফিরে আসতে পারি না। আমার মানে পায়ে গুছায় ব্যথা করে, পায়ে ব্যথা করে, শরীর ক্লান্তি লাগে, ওই জন্য আমার হাঁটা চলাই বন্ধ হয়ে গেছিল। আর সুগারের ডাক্তার খাওয়াতে হাঁটতে পারতো, কিন্তু আমি হাঁটতে পারতামই না। যখন দেখি শরীরটা একদম আমার শেষ হয়ে যাচ্ছে, তখনই আমার মাথায় আসলো যে এনারে দেখাই, দেখি যে শেষ পর্যন্ত আল্লাহ যদি আমার উপরে মেহরবানি করে, ওই জন্য আসলাম ডাক্তার সাহেবের কাছে। দর্শক দেখলেন তো, এতগুলো সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন, তো আজকে উনি চলে যাবেন, তো কি অবস্থা ওনার, আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা আজকে কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। কয়দিন হলো আমাদের এখানে? ওই আছে 17 দিন, 17 তারিখ ভর্তি হয়েছি আমি। সেই প্রথম দিন যখন ভর্তি হয়েছিলেন, অনেকগুলো সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, অনেক কিছু ছিল যেগুলো আগে করতে পারতেন না, যে সেই সমস্যাগুলোর এখন ওভারঅল কি অবস্থা? এখন এখন অনেকটাই বেশ ভালো আছি, ওদের বাকিটা ওষুধের ট্রিটমেন্টের মধ্যে আরো তো ইনশাল্লাহ ভালো হবে, এটাই আশা করতেছি আলহামদুলিল্লাহ। একটু ভেঙে যদি বলেন যে কোথায় কোথায় সমস্যা ছিল সেগুলো। আমার সমস্যা ছিল প্রথম কোমরে, পরে হাঁটুতে, এখন ঘাড়ে। আচ্ছা, সমস্ত জয়েন্টও আছে। হাঁটুর কি অবস্থা এখন? আমি দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারতাম না, চেয়ারে বসে নামাজ পড়তে হতো। এখন আমি দাঁড়াতেও পারছি, ভবিষ্যতে ইনশাল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। এখন অনেকটাই উন্নত লাগতেছে, ঘাড়ে ব্যথাটা এখন ঘাড়ে ব্যথাটাও কম আসছে। আগে যেরকম মনে হতো যে ঘাড়ে সারাক্ষণ ভারী কিছু একটা আছে, ঘাড়ে পিঠে বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, ওগুলো এখন বেশ অনেক ভালো লাগতেছে। আর পায়ের অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই ভালো আছে, হাঁটাচলা করতে পারছেন? পারছি ইনশাআল্লাহ। তো আজকে আবার সিলেট চলে যাবেন, তো আমার দর্শকদের জন্য যাওয়ার আগে যদি আপনার এই অভিজ্ঞতা থেকে কিছু বলেন তাদের জন্য। দর্শক, আপনারাও এখানে এখানে সেই চিকিৎসা করবেন, আমার ইনশাল্লাহ আল্লাহ উপর ভরসা করে আপনারাও ভালো উন্নতি করতে পারবেন, ভালো হবে, সুস্থ হয়ে যাবেন আপনারাও আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো, রোগীরা আসছেন, সুস্থ হচ্ছেন, আবার চলে যাচ্ছেন, আসছেন, সুস্থ হচ্ছেন, চলে যাচ্ছেন, আসলে এটাই ডিপিআরসি এর নিয়ম। দর্শক চেষ্টা করুন, যদি অসুস্থ থাকেন সুস্থতার পথে ফিরে আসবেন। সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত এবং আমরা এই নিয়ামতকে সবাই চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে উনি বাকিটা জীবন এমন সুস্থ থাকেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, যারা অসুস্থ আছেন তারাও যাতে সুস্থ হয়ে সুস্থতার পথে ফিরে আসতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।